তো শিক্ষার্থীবন্ধরা আলাইকুম আমরা আলোচনা করছিলাম স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান নিয়ে আমরা গত লেকচারে দেখেছিলাম অর্থাৎ শ্রেণী বা আমাদের যে শ্রেণী সীমা থাকে সেই শ্রেণী সীমাগুলো হচ্ছে কিভাবে আমরা গ্রাফিক্যালি হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি এবং সেই রেডার হচ্ছে আমরা আয়তলেখ বহুবুজ এবং জনসংখ্যা এবং হচ্ছে পরవర్তিত চক্রমুচিত জনসংখ্যা এবং সর্বশেষ ওজীব রেখা এই ধরনের হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলো দেখেছিলাম তো আজকে আমাদের আলোচনা শুরু করার কথা ছিল কেন্দ্রীয় প্রবণতা নিয়ে দিয়ে সো আমরা আজকে কেন্দ্রীয় প্রবণতা সম্পর্কে আলোচনা শুরু করব তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত তো চলো শুরু করা যাক সো অ্যাজ ইউজুয়াল প্রথমত আমরা কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি সম্পর্কে একটা সংজ্ঞা দেখে সেটা হচ্ছে যে কোনো নিবেশনে নিবেশন বলতে বোঝা যাচ্ছে তথ্য সারণিতে বা যেকোনো জায়গায় সেক্ষেত্রে উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীবিত হওয়ার প্রবণতাই হলো কেন্দ্রীয় প্রবণতা সো এই কেন্দ্রীয় প্রবণতা সংজ্ঞা অনেক সময় তোমাদের হচ্ছে ক নাম্বার প্রশ্নে হয়তো চলে আসে মাঝে মধ্যে খুব বেশি একটা ইম্পর্ট্যান্ট না বাট তারপর একটু জেনে রাখা প্রয়োজন যে যে নিবেশনে আমাদের যে উপাত্ত গুলো থাকে সেগুলো যে কেন্দ্রীয় মানের দিকে যে পুঞ্জীভূত হয় সেটা হচ্ছে গিয়ে কেন্দ্রীয় প্রবণতা অর্থাৎ ব্যাপারটা আসলে কিভাবে আমরা বলতে পারি আমরা বলতে পারি ব্যাপারটা এভাবে যে কেন্দ্রীয় কেন্দ্রীয় প্রবণতার যে তিনটা পরিমাপ আছে একটা হচ্ছে গাণিতিক গড় বা শুধুমাত্র গড় দুই নাম্বার হচ্ছে মধ্যক এবং তিন নাম্বার হচ্ছে প্রচুরক সেক্ষেত্রে গড়টা কি বলো তো গড়টা হচ্ছে তুমি তুমি এমন একটা মান বলতেছো এই এই নিবেশন সম্পর্কে সম্পর্কে বা যে যেই মানটা তোমার প্রতিটা উপাত্তের জন্য হচ্ছে প্রতিনিধিত্বকারী একটা মান তুমি বলতেছো যে তুমি প্রত্যেকটা থেকে সবগুলোকে না নিয়ে তুমি অন এভারেজ বা তুমি হচ্ছে তুমি ওদের সাপেক্ষে একটা মানকে তুমি বলতেছো যেটার মাধ্যমে আমরা বাকিগুলো সম্পর্কে আইডিয়া পেয়ে যাই সো এই জন্য এই যে বাকি মানগুলো এই যে কেন্দ্রীয় মানের দিকে যে একটা কেন্দ্রীয়তা হওয়ার একটা প্রবণতা থাকে এটাই হচ্ছে তোমার কেন্দ্রীয় প্রবণতা এবং এই কেন্দ্রীয় প্রবণতাকে আমরা তিনটি উপায়ে পরিমাপ করতে পারি একটা হচ্ছে তোমার গাণিতিক গড় দুই নম্বর হচ্ছে মধ্যক এবং তিন নম্বর হচ্ছে প্রচুরক তো তিনটা উপায় বলতে গাণিতিক গড় এক ধরনের মধ্যক হচ্ছে অন্য ধরনের এবং প্রচুরক হচ্ছে অন্য ধরনের সো তিনটা আলাদা আলাদা ক্যাটাগরিতে আমরা এই কেন্দ্রীয় প্রবণতাগুলো মাপি সো প্রথমত আমরা এটা একটা হায়ারার্কি নিই যে আসলে কি বুঝো প্রথমত কেন্দ্রীয় প্রবণতাকে আমরা গড় মধ্যক এবং প্রচুরকে ভাগ করতে পারি তো এই গড়টাকে আবার আমরা আজকে বিষয় হচ্ছে শুধুমাত্র গড় নিয়ে সো গড়ের ভিতরে কি কি তোমার গাণিতিক গড় পরবর্তীতে আছে তোমার সহজ পদ্ধতি এটার অপর নাম হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি অথবা অনেক সূত্র পদ্ধতি বলে থাকে এবং তিন নাম্বার যেটা সেটা হচ্ছে গুরুত্বযুক্ত উপাত্তের গড় নির্ণয় গুরুত্বযুক্ত উপাত্তের গড় নির্ণয় কি জিনিস আর গাণিতিক গড় কি জিনিস সবাই বুঝতে পারতেছো যেখানে একটা এই সহজ পদ্ধতিতে বা সংক্ষিপ্ত পদ্ধতিতে একটা সূত্র থাকবে এবং যে সূত্রের মাধ্যমে এবং এই এই মাঝখানে ক্যাটাগরি থেকে এই ম্যাটটা বেশি আসে পরীক্ষায় বাকি এইখান থেকে ওইখান থেকেও আসে বাট খুব বেশি একটা ইম্পর্টেন্ট না সো গাণিতিক গড় পরবর্তীতে আমরা দেখবো সহজ পদ্ধতিতে গড় এবং পরবর্তীতে দেখবো হচ্ছে আমরা গুরুত্বযুক্ত উপাত্রের গড় নির্ণয় তো তিনটার জন্য আলাদা আলাদা ক্যাটাগরিতে গড় নির্ণয় করতে হয় অনুরূপভাবে পরবর্তীতে আমরা মধ্যকেরও কয়েকটা শ্রেণী বিন্যাস দেখব বা কিভাবে মধ্যক নির্ণয় করতে হয় এবং সর্বশেষে আমরা প্রচুরকও দেখবো প্রথমত যে টপিকটা সেটা হচ্ছে তোমার গাণিতিক গড় বা অ্যারিথমেটিক অ্যাভারেজ অর মিন কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখব সো এটার জন্য প্রথমত আমরা একটা প্রশ্ন দেখে নিচ্ছি যে এখানে বলা হলো যে আমি পুরোটা তুলে নিলাম যে নিচে কোন একটি শ্রেণীর শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো এখানে গাণিতিক গড় নির্ণয় করো তোমার প্রশ্নে যদি গাণিতিক গড় কথাটা লেখা থাকে তাহলে অবশ্যই তুমি এই প্রসিডিউরি নির্ণয় করবা এখানে শ্রেণীব্যক্তি দেওয়া আছে বিধায় শিক্ষার্থীদের ব্যক্তিগত নম্বর কত তা জানা যায় না এক্ষেত্রে শ্রেণীর মানে প্রত্যেক শ্রেণীর শ্রেণী মধ্যমান আমাদের নির্ণয় করা প্রয়োজন যেটা করি তোমাকে যদি বলা হয় যে এরকম ভাবে একটা শ্রেণীসীমা দেওয়া আছে এই শ্রেণীসীমার জন্য তোমার গণসংখ্যা আছে তাহলে তুমি যেটা করবা দুইটা হয়তো তুমি এটাকে সলভ করতে পারো বা গণ নির্ণয় করতে পারো একটা হচ্ছে তোমার গাণিতিক উপায় যেটা এখন দেখবো আমরা এবং আরেকটা হচ্ছে তোমার ওই সংক্ষিপ্ত পদ্ধতিতে তো সংক্ষিপ্ত পদ্ধতি এবং গাণিতিক পদ্ধতি এই দুইটা ক্ষেত্রে তোমার হচ্ছে শ্রেণীব্যক্তি দেওয়া থাকবে আমি আবারও বলছি সংক্ষিপ্ত পদ্ধতি এবং গাণিতিক পদ্ধতি এই দুইটা ক্ষেত্রেই তোমার শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকবে আহ তো শ্রেণীব্যাপ্তি যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে এখান থেকে তুমি শ্রেণী মধ্যমান কি কি করবো সেগুলো একটু পরে বলতেছি এই জন্য বের করবো সেটা পরে বলতেছি বাট আমরা যে দেখতেছি যে তিনটা টাইপ ছিল গড়ের জন্য একটা ছিল তোমার হচ্ছে গাণিতিক গড় সরি একটা ছিল তোমার হচ্ছে গাণিতিক গড় আর একটা ছিল তোমার সংক্ষিপ্ত পদ্ধতি বা সূত্র পদ্ধতি তো এই দুইটা পদ্ধতির জন্য আমাদের কি থাকবে আমাদের শ্রেণীসীমা দেওয়া থাকবে শ্রেণীসীমা বা বিন্নস্তু নষ্ট থাকবে শ্রেণীসীমা বা বিন অস্ত্র থাকবে আর আরেকটা যে পদ্ধতি ছিল ওই যে তোমার গুরুত্বযুক্ত উপাত্তের জন্য গুরুত্বযুক্ত ওইটার জন্য কোনো ধরনের শ্রেণীসীমা দেওয়া থাকবে না তো নো শ্রেণীসীমা কোনো ধরনের শ্রেণীসীমা দেওয়া থাকবে না সো তাহলে এই গাণিতিক এবং সংক্ষিপ্ত এই দুইটা পদ্ধতির ভিতরে পার্থক্য আমরা কিভাবে করবো সো গাণিতিকটা তখনই করবা যখন তোমাকে বলবে গাণিতিক গড় নির্ণয় করো আর সংক্ষিপ্ত পদ্ধতি তুমি তখনই করবা যখন তোমাকে বলে দিবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো সো প্রথমত আমরা গাণিতিক পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য কি কি লাগবে সেটা দেখিনি আমাদের দেওয়া থাকবে হচ্ছে কোন কোন জিনিস আমাদের দেওয়া থাকবে এই শ্রেণী সীমাটা দেওয়া থাকবে এবং এই গণসংখ্যাটা দেওয়া থাকবে তাহলে তোমাকে যেটা করতে হবে এই যে শ্রেণী ব্যাপ্তিটা আছে এই শ্রেণী ব্যাপ্তি থেকে আমাদের এটার মধ্য মান নির্ণয় করতে হবে এই শ্রেণীর মধ্যমান বের করতে হবে তো এই জন্য চব্বিশ পঁচিশ থেকে চৌত্রিশের ভিতরে আমরা শ্রেণী মধ্যমান পাচ্ছি টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ তারপরে থার্টি ফাইভ থেকে ফর্টি ফোরের জন্য পাচ্ছি থার্টি নাইন পয়েন্ট ফাইভ তারপরে ফর্টি ফাইভ থেকে ফিফটি ফোরের জন্য পাচ্ছি ফর্টি নাইন পয়েন্ট ফাইভ তো এভাবে করে আমরা এই প্রত্যেকটা শ্রেণীব্যপ্তির জন্য আমরা শ্রেণী মধ্যমানগুলো বের করে নিব গাণিতিক গণ নির্ণয় করার জন্য এটা আমাদের হচ্ছে ফার্স্ট স্টেপ একেবারে সো ফার্স্ট স্টেপ গেল তো এবারে আমরা যেটা করবো আমরা হচ্ছে গিয়ে গণসংখ্যা যেটা দেওয়া আছে এটা তো দেওয়া থাকবেই প্রশ্ন দেওয়া থাকবে সো আমাদের এই শ্রেণী মধ্যমা শ্রেণী মধ্যমানকে আমরা এক্স আই দ্বারা সূচিত করলাম আর গণসংখ্যাকে আমরা এফ আই দ্বারা সূচিত করলাম তো এই গণসংখ্যা এবং শ্রেণী মধ্যমান পরস্পর গুণ করে আমরা আরেকটা কলাম করব তো এক্ষেত্রে আমরা গণসংখ্যা এবং হচ্ছে ফাইভ দিয়ে গুণ করলে ওয়ান ফর্টি সেভেন পয়েন্ট ফাইভ হয় সো এভাবে করে আমরা এগুলোকে গুণ করে লিখলাম সো আমাদের যে এই এফ আই এক্স আই পেলাম এটাকে সামেশন করতে হবে সামেশন বলতে বোঝায় যোগ করা অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে তোমাকে যদি বলা হয় এখানে যদি আমি লিখি সামেশন অফ এক্স তার মানে তোমাকে বলা হবে এক্স এর সবগুলো ভ্যালু এক্স আই যদি বলা হয় তাহলে এক্স এর সবগুলো ভ্যালু তোমাকে যোগ করতে হবে একেবারে শুরু থেকে শেষ মানে শুরু থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত তোমাকে যোগ করতে হবে সো অনুরূপভাবে যদি আমরা এখানে বলি যে সামেশন অফ এফ আই এক্স আই তাহলে সেক্ষেত্রে এই এফ আই এক্স আই এর একদম ফার্স্ট এর মান থেকে শুরু করে লাস্ট পর্যন্ত সবগুলোকে যোগ করতে হবে সো এটা হচ্ছে কি এটা হচ্ছে তোমার সামেশন অফ এফ আই এক্স আই সো সামেশন অফ এফ আই এক্স আই এর মান হচ্ছে ছয় হাজার একশো নব্বই যেটা হচ্ছে আমাদের এই সবগুলো যোগ করার ফলে আমরা যেটা পাচ্ছি সেটা সো আমরা আমি আবারও বলছি আমরা কি করলাম গাণিতিক গাণিতিক পদ্ধতিতে বা গাণিতিক গণ নির্ণয় করার জন্য প্রথমত আমরা দেখলাম এসএলাম এসে থেকে হচ্ছে আমরা মধ্যমান বের করলাম সো এই মধ্যমানের সাথে আমাদের গণ সংখ্যাগুলোকে গুণ করে আমরা পাশাপাশি লিখলাম সো এখানে এই পাশাপাশি ছকগুলোতে আমরা এই গ এই লিখলাম সো এরপরে যেটা করব। আমরা এই ফলটাকে আমরা সামাপ করবো গুণফলটাকে ফলটাকে সামাপ করলে আমরা পাবো ছয় হাজার একশো নব্বই সো এবার আমাদের গণ নির্ণয় করতে হবে সো এবার গণ নির্ণয় করার যে সূত্রটা সেটা হচ্ছে নিম্ন গাণিতিক গড় ইকুয়াল টু আমরা হচ্ছে গিয়ে সামেশন অফ এই সাম আপটা যে করলাম এই সাম আপকে টোটাল গণসংখ্যা দিয়ে ভাগ করতে হবে সো আমরা যদি একটু এই পাশে খেয়াল করি আমাদের এখানে টোটাল গণসংখ্যা ছিল কত টোটাল গণসংখ্যা ছিল হান্ড্রেড সো এই পুরো যোগফলটাকে যদি আমরা হান্ড্রেড দিয়ে ভাগ করে ফেলি তাহলেই তোমার হয়ে গেল হচ্ছে আমাদের গাণিতিক গড় সো আমরা এখানে ওয়ান বাই হান্ড্রেড ইন্টু সিক্স ওয়ান নাইন জিরো করলে আমরা গাণিতিক গড় পাচ্ছি সিক্সটি ওয়ান পয়েন্ট নাইন সো আশা করি গড় কিভাবে নির্ণয় করতে হয় আমরা বুঝতে পারছি জাস্ট কিছুই না আমাদের হচ্ছে প্রথমত শ্রেণী মধ্যমান বের করতে হবে জাস্ট তিনটা জিনিস আমি আবারও লিখে দিচ্ছি এক নাম্বার হচ্ছে শ্রেণী মধ্যমান বের করা শ্রেণী মধ্যমান বের করা দুই নাম্বারটা হচ্ছে শ্রেণী মধ্যমান ইন্টু গণসংখ্যা গণসংখ্যা বের করা এবং তিন নাম্বারে যেটা করতে হবে এটাকে হচ্ছে সাম করতে হবে সামেশন করতে হবে এবং সেই সামেশনটাকে আমাদের হচ্ছে এর নাম্বার দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে এটাই হয়ে যাবে হচ্ছে গাণিতিক গড় সো আশা করি আমরা এই ধরনের ম্যাথ আসলে পারবো সো চলো এবার আমরা পরবর্তী ধাপে চলে যাই সো পরবর্তী ধাপটা হচ্ছে শ্রেণীবিন্যাসকৃত উপাত্তের গাণিতিক গড় যেটা হচ্ছে গিয়া সহজ পদ্ধতি সো সহজ পদ্ধতি বা সংক্ষিত পদ্ধতিতে যেটা আমাদের করতে হবে যে শ্রেণীবিন্যাসকৃত উপাত্তের গাণিতিক গড় নির্ণয়ের জন্য সংক্ষিত পদ্ধতি হলো সহজ পদ্ধতি যাতে গড় নির্ণয়ের ধাপসমূহ হচ্ছে আমরা নিচে দেখি এক নাম্বারে যেটা বলছে যে শ্রেণীসমূহের মধ্যমান বের করা এটা তোমার গড়ও কমন ছিল কমন যে তোমাকে শ্রেণীসমূহের মধ্যমানটা বের করতে হবে দুই হচ্ছে মধ্যমান সমূহ থেকে সুবিধাজনক যে যে কোনো মানকে আনুমানিক আনুমানিক গড় ধরা গড়কে আমরা এ সো এইটাকে কিভাবে ধরতে হয় এটা আমি হচ্ছে তোমাদের দেখাবো কিছুক্ষণ পরে যে কিভাবে আমাদের গাণিতিক আনুমানিক গড় ধরতে হয় একটু বলে রাখি যে মধ্যমান সমূহ থেকে সুবিধাজনক মানকে বলতে বোঝাচ্ছি আমাদের তো অবশ্যই যেটা থাকবে তোমার ধরো আলটিমেটলি সোফার আমরা যেটা পেলাম যে তোমার হচ্ছে মনে করো শ্রেণীসীমা দেওয়া থাকলো এখানে মনে করো তোমার শ্রেণীসীমা দেওয়া আছে ওকে তো এরপরে আমাদের ফার্স্ট স্টেপ কি ছিল তোমার মধ্যমান বের করা এই কলাম বরাবর আমরা মধ্যমান বের করলাম সো এই কলাম বরাবর আমরা মধ্যমান বের করলাম সো এরপরে আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু পাশাপাশি কি থাকবে আমাদের কিন্তু গণসংখ্যাও দেওয়া থাকবে সো তুমি দেখবা যে সারিতে গণসংখ্যা সব থেকে বেশি ধরলাম এখানে গণসংখ্যা হচ্ছে সব থেকে বেশি ধরো বিশ এখানে গণসংখ্যা হচ্ছে বিশ তো এই বিশের শ্রেণীতে সব থেকে বেশি যদি হয় তাহলে এইটাকে অর্থাৎ এই শ্রেণীর জন্য মধ্যমানটাকে তোমার আনুমানিক গড় ধরতে হবে যেটাকে আমরা এ বলে থাকি সো আশা করি আমরা দুই নাম্বার ধাপটা বুঝতে পারছি তিন নাম্বারটা হচ্ছে প্রত্যেক ধাপ বা প্রত্যেক শ্রেণীর মধ্যমান থেকে আনুমানিক গড় বিয়োগ করে একে শ্রেণী ব্যক্তি দ্বারা ভাগ করে ধাপ বিচ্যুতি বের করতে হবে আমি আবারও বলি কি করতে হবে প্রত্যেক শ্রেণীর মধ্যমান থেকে প্রত্যেক শ্রেণীর মধ্যমান থেকে আনুমানিক গড়কে বিয়োগ করে আমাদের শ্রেণী ব্যক্তি দ্বারা ভাগ করে আমাদের হচ্ছে ইউ এর ভ্যালু বের করতে হবে ইউ এর ভ্যালু প্রথমত আমাদের মধ্যমান থেকে আনুমানিক বের করতে হবে মধ্যমান থেকে আমাদের বিয়োগ করতে হবে এবং সেটাকে আমাদের শ্রেণী ভাগ করে বের করতে হবে তো এটা একটু কমপ্লিকেটেড মনে হতে পারে খুবই সহজ এই তিন নাম্বার ধাপটা আরো বেশি সহজ সো আমি এটা একটু পরে দেখাচ্ছি একটা ম্যাথ করলি ক্লিয়ার হয়ে যাবে জাস্ট আমার এবার কি বললো যে ধাপ বিচ্যুতি গুলোকে আমাদের প্রতিটা ধাপের যে বিচ্যুতি গুলো পেলাম সেগুলোকে সংশ্লিষ্ট শ্রেণীর গণসংখ্যা দ্বারা গুণ করতে হবে অর্থাৎ তোমার হচ্ছে এই গণসংখ্যা মানে আমাদের হচ্ছে পরবর্তী আমি এখানে একটু লিখে দিই এখানে গণসংখ্যা হলো তো তারপর হচ্ছে আমরা এখানে কি নিব আমরা হচ্ছে বিচ্যুতি নিব বা ধাপ বিচ্যুতি নিব তো ধাপ বিচ্যুতি আর গণসংখ্যাকে একসাথে গুণ করে তোমার আর একটা কলাম করতে হবে যেটা হচ্ছে চার নাম্বার ধাপে বলা হলো যে ধাপ বিচ্যুতি গুলোকে সংশ্লিষ্ট গণসংখ্যা দ্বারা গুণ করা এবং পাঁচ নাম্বারে যেটা বললো যে বিচ্যুতির গড় করা অর্থাৎ এখানে যে জিনিসগুলো পাচ্ছি এই এই জিনিসগুলো হচ্ছে সামাপ করা অর্থাৎ বিচ্যুতি এবং গণসংখ্যাকে গুণ করে যেগুলো পাচ্ছি সেগুলোকে সামাপ করা সমাপ করার পরে হচ্ছে তোমার এগুলো আর গড় গড়া সো এই গড়ের সাথে তোমার আনুমানিক গড় যেটা আমরা ধরছিলাম এই এই এ কে এটার সাথে যোগ করে দিলেই তোমার কাঙ্ক্ষিত গড় বের হয়ে যাবে আমি যদি এটাকে সু মানে একটু সূত্রের মাধ্যমে দেখি তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম দাঁড়াবে যে গড় ইকুয়াল টু আমাদের যে আনুমানিক গড় ধরছিলাম সেটা প্লাস এই যে ধাপ বিচ্ছুটি যেগুলো পাচ্ছে ধাপ গুলোকে একসাথে সমাপ করবো সামাপ করার পর সেটাকে আমরা এন দ্বারা ভাগ করবো এন দ্বারা ভাগ করে আমরা শ্রেণী আমাদের হচ্ছে শ্রেণী মধ্যমা দিয়ে গুণ করবো নি শ্রেণী ব্যবধান দিয়ে গুণ করবো তাহলে সেক্ষেত্রে আমরা এই এটা পেয়ে যাবো অর্থাৎ আমাদের গাণিতিক মানে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতি গড়টা তো আমরা পেয়ে যাবো সো এখানে সবগুলো আলটিমেটলি দেওয়া হলো এগুলোর পূর্ণরূপ কি জিনিস সেগুলো দেওয়া হলো বাট আমি এগুলো আগেও বলছি তোমাদেরকে সো এবার আমরা একটা ম্যাথ দেখি যে তোমাকে এখানে বলা হলো যে কোন দ্রব্যের উৎপাদনে বিভিন্ন পর্যায়ে যে খরচ সমূহ হয় তা নিচের সারণীতে দেখানো হয়েছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় খরচ নির্ণয় করো সো এখানে তোমাদের উৎপাদন খরচটা দেওয়া হয়েছে দুই থেকে ছয় এর জন্য এক ছয় থেকে দশের জন্য নয় দশ থেকে চোদ্দ নয় এইভাবে করা আমরা আলটিমেটলি আমাদের গণসংখ্যা দেওয়া হলো সো আমাদের হচ্ছে এটাকে আমাদের গণসংখ্যা নিবেশন সারণী আমাকে পরিণত করবো স্যার ফার্স্ট টাইপ আমরা যেটা জানি আমাদের শ্রেণীব্যাপ্তি থাকে তো এই শ্রেণীব্যাপ্তির জন্য আমরা মধ্যমানগুলো বের করে ফিরি দেখো দুই থেকে ছয়ের জন্য মধ্যমান চার ছয় থেকে দশের জন্য মধ্যমান আট দশ থেকে চোদ্দোর জন্য মধ্যমান বারো চোদ্দ থেকে আঠেরো জন্য মধ্যমান ষোলো আঠেরো থেকে বাইশের জন্য মধ্যমান বিশ এভাবে করে প্রতিটা শ্রেণীর জন্য আমরা হচ্ছে মধ্যমানটা বের করলাম সো এবারে আমাদের যে কাজটা হচ্ছে আমাদের যে গণসংখ্যাটা দেওয়া আছে সেই গণসংখ্যাতে দেখতে হবে যে কোথায় গণসংখ্যা সব থেকে বেশি দেখো এক নয় একুশ ফর্টি সেভেন ফিফটি টু থার্টি সিক্স নাইনটিন থ্রি এই সবগুলোর ভিতরে সব থেকে বড় গণসংখ্যা হচ্ছে ফিফটি টু তার মানে এই শাড়িটাকে হচ্ছে আমাদের কি করতে হবে এই শাড়ির যে মধ্যমান আছে সেই মধ্যমানকে আমরা এ ধরব অর্থাৎ আমরা যে বলছিলাম আনুমানিক গড় ধরা সেই আনুমানিক গড় হচ্ছে যে টোয়েন্টি সো টোয়েন্টিটাকে আমরা আনুমানিক গড় ধরলাম এটাকে এ ধরলাম সো এরপরে আমাদেরকে ধাপ বিচ্যুতি বের করতে হবে ধাপ বিচ্যুতি বের করার জন্য আমরা যেটা করতাম যে আমাদের হচ্ছে এই মধ্যমান থেকে আমাদের প্রতিটা শ্রেণীর মধ্যমান থেকে আমরা হচ্ছে গিয়ে এই এটাকে বাদ দিতাম সো ফোর থেকে টোয়েন্টি কে আমি যদি এখানে একটু খেয়াল করি যে এই এই সূত্র অনুসারে অর্থাৎ এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ এটা থেকে যদি আমি চিন্তা করি তাহলে সেক্ষেত্রে দেখো ফোর্থ থেকে আমরা বাদ দিব হচ্ছে কাকে আমরা বাদ দিব হচ্ছে টোয়েন্টি কে আর ভাগ করবো কত দিয়ে আমরা এইচ দিয়ে ভাগ করবো অর্থাৎ এখানে শ্রেণীসীমা কত শ্রেণীসীমা ছিল হচ্ছে কি তোমার শ্রেণীসীমা ছিল কত সেনিসিমা ছিল হচ্ছে এখানে দুই থেকে ছয়ের ভিতরে যে সেনসীমাটা হয় সেটা অর্থাৎ তিন চার পাঁচ ছয় অর্থাৎ চার বা পাঁচ এখানে যেটা হবে তো দেখো যদি এখানে তোমার সেনিসিমাটা যদি ভাগ করো তাহলে সেক্ষেত্রে তুমি এখানে পেয়ে তোমার কত এখানে পেয়ে যাচ্ছ ব্যাপারটা তুমি যদি একটু খেয়াল করো যে আমি এখান থেকে হচ্ছে এটাকে যদি একটু করি তাহলে সেক্ষেত্রে ফোর মাইনাস টোয়েন্টি কত মাইনাস সিক্সটিন সো এখানে যদি হচ্ছে আমরা এই সেনিসীমা কত এখানে চার ছিল সো চার দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা মাইনাস ফোর পাচ্ছি অনুরূপভাবে যদি এই আটের জন্য যদি তুমি ধাপবিচুতি বের করো তাহলে আটের জন্য তোমার কত পাচ্ছ এইট মাইনাস টোয়েন্টি ডিভাইড বাই ফোর সো এখানে পাচ্ছ মাইনাস টুয়েলভ ডিভাইড বাই ফোর অ্যান্ড ইজ মাইনাস 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 থ্রি থ্রি মানে ফোর টু ওয়ান করে কমবে তাহলে আমরা এভাবে করে ক্যালকুলেট করেও বের করতে পারি আবার চাইলে একটা শর্টকাটও আছে শর্টকাটটা হচ্ছে কি যে তুমি যে সাইজে তোমার আনুমানিক গড়টা আছে সেই সাইজে তুমি ধাপ ধাপবি জিরো ধরবা এর উপরে শাড়িগুলোকে তুমি হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর করে দিতে থাকবা যতগুলো আছে আর নিচে তুমি প্লাস ওয়ান প্লাস প্লাস টু থ্রি করে দিতে থাকবা এরপরে তাহলে তোমার হয়ে যাবে ধাপ বিচ্যুতি সংখ্যাটা বা ধাপ বিচ্যুতিটা বের হয়ে যাবে অথবা তুমি চাই এই সূত্র ইউজ করে করতে পারো বাট শর্টকাট হচ্ছে তোমার এই জিরো থেকে মানে জিরোটা চিনা জিরো এর উপরে গুলোকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর করা আর নিচে গুলোকে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি করা সো এবারে যেটা করতে হবে তোমার এই গণসংখ্যার সাথে এই ধাপ বিচ্যুতি গুলোকে গুণ করে দিতে হবে সো ওয়ান এর সাথে মাইনাস ফোর কে গুণ করলে তোমার মাইনাস ফোর নয় এর সাথে মাইনাস থ্রি কে গুণ করলে মাইনাস টোয়েন্টি সেভেন এভাবে করে প্রত্যেকটাকে গুণ করে তোমার হচ্ছে এখানে আমরা ফাইনালি পাচ্ছি হচ্ছে এরকম একটা সারি পাচ্ছি তো এবার আমি যদি এই পুরো সংখ্যাগুলোকে যদি পরস্পর যোগ করি এই সবগুলো যোগ করি যোগ করি এবং এখান থেকে বিয়োগগুলো যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে ফাইনালি এই যোগ ফলটা পাচ্ছি আমরা মাইনাস থার্টি সেভেন এখানে এইটার মান হচ্ছে মাইনাস থার্টি সেভেন যেটা হচ্ছে কত মান আমি যদি একটু খেয়াল করি আমাদের সূত্র অনুসারে আমাদের সূত্র অনুসারে সেটা হয়ে যাবে সামেশন অফ এফআই আই এর মান সো আমরা মনে করি এটা বুঝতে পারছি সেবার যদি আমরা গড় অনুসারে দেখি যে এই সামেশন অফ এফআইউআই কে এন দিয়ে ভাগ করতে হবে

পয়েন্ট ওয়ান যেটা হচ্ছে আমাদের আনুমিক খরচ হচ্ছে খুব সহজেই আমরা হচ্ছে সহজ পদ্ধতিতে বা সংক্ষিপ্ত পদ্ধতিতে সূত্রের মাধ্যমে আমরা গণ নির্ণয় করতে পারি আচ্ছা এবার আমার সর্বশেষ ধাপ যেটা সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে দেওয়া হলো যেটা হচ্ছে আমাদের গুরুত্বযুক্ত উপাত্তের জন্য গণ নির্ণয় দেখো আমাদের আগের দুটা টাইমের ভিতরে কিন্তু আমাদের শ্রেণীসীমা দেওয়া বাট দেখো এখানে কিন্তু কোনো ধরনের শ্রেণীবিন্যাস করা নাই বা শ্রেণীসীমা করা নাই জাস্ট যদি তোমার সত্তর কত পাইসে সত্তর পাইসে কতজন আশি জন আশি পাইসে কতজন মানে কত পার্সেন্ট আশি পাইসে একশো বিশ জন এরকম ভাবে তোমার হচ্ছে এই মানগুলো দেওয়া আছে তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে এখানে আলটিমেটলি আমরা যেটা করবো আমরা হচ্ছে এটাকে একটু ইয়ে করে নেব এখানে গণিত বিভাগের নাম নিলাম সো এখানে আমরা যেটা করলাম আমরা হচ্ছে পাশের হার এবং হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা পরস্পরকে গুণ করলাম সো পাশের হারকে এবং শিক্ষার্থীর সংখ্যাকে পরস্পর গুণ করে দিব অর্থাৎ তোমার যে ভেরিয়েবলটা দেওয়া থাকবে সেই ভেরিয়েবলের সাথে গণসংখ্যাকে গুণ করতে হবে এখানে তোমার দেওয়া থাকতে পারে পাশের হার দেওয়া থাকতে পারে তাপমাত্রা দেওয়া থাকতে পারে তোমার ওজন দেওয়া থাকতে পারে তোমার অন্য কিছু এই ভেরিয়েবলটাকে তোমার হচ্ছে কি করতে হবে আমাদের এই গণসংখ্যা দিয়ে গুণ করতে হবে এভাবে এটা পেলাম এটার সাথে এটা গুণ করলে এটা পাচ্ছি এটার সাথে গুণ করলে এটা পাচ্ছি এটা সবগুলো যে গুণ করার পরে যেটা হচ্ছে সেগুলোকে আমরা পরস্পর যোগ করব তো যোগ করলে আমরা পাচ্ছি সেভেন ফোর জিরো ফাইভ জিরো তো এই যোগফলটাকে আমাদের টোটাল গণসংখ্যা দ্বারা ভাগ করলে আমরা গুরুত্বযুক্ত যুক্ত গড় পেয়ে যাব তো দেখো এখানে আলটিমেটলি আমাদের উপরে এই যোগফলটাকে যদি হচ্ছে আমরা আমাদের টোটাল গণসংখ্যা দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি সেভেন্টি সো আশা করি আমরা এই ম্যাটটা বুঝতে পারছি এবং আমরা যে তিনটা পদ্ধতিতে আমরা ম্যাটটা করলাম অর্থাৎ তিনটা পদ্ধতি হচ্ছে প্রথমত আমরা দেখলাম হচ্ছে গাণিতিক গড় দুই নাম্বারে দেখলাম হচ্ছে সহজ পদ্ধতি বা সংক্ষিপ্ত পদ্ধতি এবং তিন নাম্বার বা সর্বশেষে দেখলাম কি সর্বশেষে দেখলাম হচ্ছে আহ যেটাকে তোমার বলা হয় হচ্ছে গিয়ে গুরুত্বযুক্ত সারণীর গড় নির্ণয় সে তিনটা পদ্ধতিতে তোমাদের বেসিক্যালি হচ্ছে পরীক্ষায় আসবে গড় নির্ণয় করা সো আশা করি আমরা বুঝতে পারছি সো আজকের লেকচার এ পর্যন্তই আমরা পরবর্তী লেকচারে মধ্যক এবং প্রচুর নিয়ে আলোচনা করবো তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে